এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হলো মঙ্গলবার 4 তারিখ। আসলে অভিরূপ স্কুল না গেলে না আমি একদম ডেটটা ভুলে যাই। যাই হোক, আজকে হলো 4 তারিখ আর আজকে এমনিতেও ভোটের গণনা চলছে। আর রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা তরকারি বাকি আছে, ফুলকপি আলু তরকারিটা বাকি আছে। আমি অ্যাকচুয়ালি আমি এখন কি করছি, দুবেলাকার রান্না করে নিয়েছি, কারণ এই গরমে দুবেলা কিচেনে গিয়ে রান্না করা ইম্পসিবল। যাই হোক, তো দুবেলা রান্না করছি বলে একটু দেরি হচ্ছে। আর আমরা বাড়ি যাচ্ছি হলো শুক্রবার, আজকে মঙ্গলবার, তো প্যাকিংও মোটামুটি স্টার্ট তো করিনি, কিন্তু এখানে কি কি নেবো না নেবো সমস্ত কিছু এই বেডরুমটাতে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই জলটা দেখে কি বুঝতে পারছো, জলটা কিসের? এই মহারাজা খেলতে খেলতে পুরো জল ছড়িয়ে এখন কুকিং করছে। কুকিং এর অবস্থা দেখো, জলে আলু ডুবাচ্ছে, জলে পেঁয়াজ ডুবাচ্ছে। তবু ভালো, ফোন টিভি দেখার থেকে এইসব নিয়ে ব্যস্ত আছে বলে আমিও কিছু বলিনি। কি হচ্ছে, কি হচ্ছে, এটা কি হচ্ছে, এগুলো কি হয়েছে, এগুলো জল ঢেলে? আমি জল ঢেলেছিলাম। আজকের ওয়েদারটা ভীষণই ভালো, একদম রোদ নেই, আর দেখে মনে হচ্ছে না এই বোধহয় বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টি পড়বে বলে মনে হয় না, ওয়েদার ফোরকাস্টে এখন বৃষ্টিই দেখাচ্ছে না। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আলু দিয়ে ফুটিয়ে নেবো ঝোলটা। রান্না তো হয়ে গেছে, আর এখানে জল দেখো, এগুলোকে পরিষ্কার করবো, এক্সট্রা কাজ। যদিও রান্নাঘরেই খেলছে, কারণ রান্নার পর আমি একবার রান্নাঘরটা মুছি, তো ওর জন্য ওইদিকের ঝামেলাটা একটু কম। এরপর জন্য করেছি হালকা তেল দিয়ে একদম মাছটাকে সিদ্ধ করে নিয়েছি, হলুদ আর নুন দিয়ে আর একটু লেবুর রস দিয়ে। তো ওর জন্য আলাদা করে এখানে মাছ ভাজা, আর আমাদের এখানে সর্ষে বাটা দিয়ে মাছের তেল ঝাল, আর অভিরূপের জন্য আছে এখানে সব সবজি আর আলু দিয়ে খিচুড়ি। বিনস, আলু, একটু মিষ্টি কুমড়ো সব রকম দেওয়া আছে, ডাল, চাল, যেমন সিম্পল খিচুড়ি হয় আর কি, একদম তেল ছাড়া। আর এখানে আমাদের আছে ফুলকপি আলুর তরকারি, এটা দুবেলা হয়ে যাবে। আর এখানে আছে আমাদের ভাত, আর ওবেলা একটু ভাবছি ডিম ফিম কিছু করে নেব। তো ঘড়িতে এখন 8:04 বাজে, হুট করে ঠিক হলো যে আজকে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করতে যাব, যেহেতু বাড়ি চলে যাচ্ছে আর আমাদের অ্যানিভার্সারিটা ওখানেই কাটাবো। তো ভাবলাম তার আগে একটুখানি বেরোনো যাক। তো এই ডেনিমের একটা ওয়ান পিস পরেছি, পরে তোমাদেরকে লুকটা দেখাবো। আর মোটামুটি একটা তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছে, কারণ ওর অফিস চলছিল, তো অফিস শেষ হয়েছে তারপর এখন বেরোচ্ছি। তো চলো এখন কথা বলবো না, দিয়ে লেট হয়ে যাবে, কারণ ওখানে গিয়ে আমার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। 8টা বেজে গেছে, যেতে মোটামুটি 8:30 তো বেজেই যাবে। তো এখান থেকে ওই 18 যাবো, সেক্টর 18। তো চলো বেরোনো যাক। এখনই আমি এসিটা চালিয়েই চলে যাচ্ছিলাম তাড়াহুড়োর মাথায়। যাই হোক, এসিটা বন্ধ করলাম, আর এখানে দেখো আমার সমস্ত কিছু ছড়িয়ে পড়েছে, এসে ক্লিন করবো। এখন রোড সাইডে ওলা অটোর অপেক্ষায় আছি। দিনের বেলার তুলনায় রাতের বেলায় ওয়েদারটা আরোই ভালো হয়ে আছে, অতটা গরমও নেই, তবে হ্যাঁ ঠান্ডাও আছে তাও বলবো না, তবে হ্যাঁ রাতের বেলা বেরোবার মজাটাই কিন্তু আলাদা। সেক্টর 18 নাজিরে, তো রেস্টুরেন্টে পৌঁছে গেছি, এবার দুজন মিলে অর্ডারটা দিয়ে দেবো। চিকেন আফগানি টিক্কা, চিকেন শিক কাবাব, মাটন শিক কাবাব। অর্ডার দেওয়া হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে, এবার উপরে গিয়ে বসতে হবে। অর্ডার করেছি চিকেন কিমা নান আর চিকেন মোগলাই কিমা, এটা আপাতত অর্ডার করা হয়েছে। তো ওরা বলেছিল 10-15 মিনিটের মধ্যে চলে আসবে, ফাইনালি 10-15 মিনিটের মধ্যেই চলে এসেছে। প্রথম চলে এসেছে এখানে হলো খামিরি রুটি আর চিকেন মোগলাই কিমা, পরে আসছে বলো চিকেন কিমা নান। ওটা বানাতে একটুখানি দেরি হবে, আর একসাথে তো অত খাওয়াও যাবে না, তো ধীরে ধীরে খাবারটা আসাই ভালো। যদি আসতে চাও নাজিরে, অবশ্যই এই দুটোর কম্বিনেশন একবার ট্রাই করো, সত্যি ভীষণ ভালো লাগে। আমার আদারওয়াইজ খাবার অত ভালো লাগেনি, এই দুটো যতটা ভালো লেগেছে। এখন যাচ্ছি অরিন্দবের সঙ্গে হাত ধুতে, ওরা হাত ধুয়ে এলে তারপর আমি যাবো। কিংবা নানটা তো ভীষণ সব ছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আর শেষে অর্ডার করা হয়েছিল বিরিয়ানি, এটাও আমার টেস্ট ভালো হয়নি। সব থেকে বেস্ট হলো কলকাতা বিরিয়ানি, যেখানে আলু আর ডিম থাকে, ওর উপরে অন্য কোনো বিরিয়ানি
চলে না। নিজের এলাকা ছেড়ে যখন বাঙালি খুঁজে পাওয়া যায় না, সে ছোট কাজ করুক বড় কাজ করুক যেখানেই থাকুক, গল্প করার মজাটাই আলাদা হয়ে যায় বাংলা ভাষায়। তো পাশে যিনি দাদা ছিলেন উনি ছিলেন নন বেঙ্গলি আর ব্ল্যাক শার্ট পরা ওর বাঙালি। তো ওনার সঙ্গে গল্প করছিলাম, শিলিগুড়িতে বাড়ি, ভীষণ ভালো লাগলো গল্প করে। তারপর এখন নিচেই যাব, নিয়ে নিয়েছি এখন খেতে খেতে বাইরে চলে এসেছি আমি আর অভিরূপ, এখন ওয়েট করছি অরিন্দমের জন্য, ও বাকি বিরিয়ানির বিলটা পেমেন্ট করে আসছে। আমাদের অ্যানিভার্সারিটা হচ্ছে ওখানে, আর আমাদের শ্বশুরবাড়িতে অ্যানিভার্সারি জন্মদিন কোনো কিছুই পালন হয় না, আর এমনিতেও ওখানে গেলে তো আর বেরোনোই হবে না তেমনভাবে। তো ওই জন্য আমরা একটা ডিনার ডেট করে নিলাম তো সবাই মিলে। আর এখন দেখো বাজে 10টা, পুরো সব মার্কেট বন্ধ হয়ে গেছে, আমরা এখন অটোর জন্য অপেক্ষা করছি। থেকে আস্তে আস্তে এত বড় একটা হাট দেখলাম, জাস্ট অবাক হয়ে গেলাম। আমরা যখন দিল্লিতে থাকতাম এরকম বড় হাট দেখেছি, কিন্তু আমরা যে অঞ্চলটাই থাকি মানে সেক্টর 49 দিকে, ওইদিকে কিন্তু এত বড় হাট বসে না। তো এরকম হাট বসলে মনে হয় ভালো হতো। ফেরার পথে আইসক্রিম দেখে আর থাকতে পারলাম না, ওখান থেকে এলাম প্রায় 10:30 বেজে গেল। তারপর ফ্রেশ ট্রেস হলাম, মেকআপ তুললাম, কারণ এটা সব থেকে বড় কাজ, যাদের এরকম সেন্সিটিভ স্কিন না তাদের জন্য মেকআপ তোলাটা প্রথম কাজ। তো মেকআপ তুলে তারপর শোয়া, তো ওর জন্য মেকআপটা তুললাম। এখন পুরোপুরি বাড়িতে সব ফোন ফোন করে নেবো, আমি আমার বাড়িতে হাজব্যান্ড মানে শ্বশুরবাড়িতে সব ফোন করে নেওয়ার পর একটুখানি শোবো। আর দেখা হচ্ছে সকালবেলা, ব্লগটা এখন শেষ করছি না, তো সকালে দেখা হচ্ছে, গুড নাইট। সকালবেলা অরিন্দম বেরিয়ে যাচ্ছে অফিস, আসলে অফিস না গেলেও হতো কিন্তু যেহেতু বাড়ি চলে যাব তো ওখান থেকে এবার তো বাড়ি থেকেই করবে, তাই যতদিন প্রেজেন্ট দেওয়া যায় ততদিন এখন প্রেজেন্ট দিয়ে দিচ্ছে। আজকেও গরম ভীষণ পরিমাণে আছে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে গেছে, আমাকে বললো একটু আলু ভাজা করে রাখো, ফোন করেছিল এখন অফিস থেকে বেরিয়ে গেছে, এখন ঘড়িতে ওই 6টা বাজে, তো আস্তে আস্তে আলু ভাজা হয়ে যাবে, তাই ভাবলাম ওর জন্য আলু ভাজাটা করে রাখি, কারণ অফিস থেকে তো লাঞ্চটাই কিন্তু ও খেতে পারে না। যাই হোক, মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে, কী এসেছে আমি তোমাদেরকে একটু পরে খুলে ওপেন করে দেখাচ্ছি। অফিস থেকে ফেরার পথে হাজব্যান্ড নিয়ে এসেছে ফুচকা, তো আবার ফুচকা আনার কী দরকার ছিল জানি না, কারণ কালকে একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, এনেছে যখন আর এটাকে তো ফেলে রাখা যায় না, ফুচকা থেকে দূরে থাকাও যায় না, তো ফুচকাটাকে প্রথমে সার্ভ করিনি, প্রথমে বললো ফুচকাটা খেয়ে নি তারপর মুড়ি খাবো। তো 10 টাকায় 6টা ফুচকা দেয়, তোমাদের ওখানে কটা দেয় অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। 7টা বাজে, সন্ধে এখনো হয়নি, আগের দিন যেমনটা তোমাদেরকে দেখাছিলাম এখনো রোদ আছে। আর হাজব্যান্ড নিয়ে এসছে ফুচকা, তো ওর জন্য এদিকে তো আলু ভাজা করেছি আর ও বললো ফুচকাটা অনেকদিন খাওয়া হয়নি তো ওর জন্য নিয়ে এলাম। তো এখন ফুচকা পার্টি হবে, তারপর ওকে আলু ভাজাতে মুড়ি দেবো, তারপর আমি খাবো 1 কাপ গরম গরম চা। থ্যাংক ইউ ফুচকা পার্টির জন্যে, কাল থেকে প্রচুর পার্টি দিচ্ছ। খাওয়া তো হয়ে গেছে, চাটা করতে দিয়েছি, আর এদিকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, এগুলো এখন শুকুতে দিয়ে দেবো। থেকে ইয়াররিংটা আমি অর্ডার দিয়েছিলাম, ভীষণ সুন্দর দেখতে, আর এতে একটা পিঙ্ক কালারের স্টাডও আছে উপরে, ভীষণ সুন্দর দেখতে, খুব পছন্দ হয়েছিল। কদিন ধরেই আমি এটা মিশো থেকে নিয়েছি, আর সব থেকে ভালো জিনিস হলো মিশোর যে কোনো জুয়েলারি ছোটো হোক বা বড়ো হোক যাই অর্ডার করার পর খুব ভালো প্যাকেট করে ওর প্যাকেজিং করে ওরা দেয়, খুব সুন্দর। আর এগুলো আসল করি না, এগুলো একদম প্লাস্টিকের কড়ির মতন দেখতে। আর সব থেকে বড়ো ব্যাপার হলো এরকম ডবল ডাবল করে পুজ এক্সট্রা দিয়েছে, এটাতে একটা লাগানো আছে আর এক্সট্রা একটা পুজ বক্সে দিয়েছে, তো খুব ভালো লাগলো। আর তোমরা যদি চাও আমি কমেন্টে এর কোডটা দিয়ে দেবো, মিশোর যে কোডটা হয় মানে যে কোনো জিনিসের কোডটা দিয়ে দেবো, তো কোডটা তোমরা নিয়ে বাই করতে পারো, তো ভীষণ ভালো। হ্যাপি অ্যানিভার্সারি ইন অ্যাডভান্স, খাওয়া দাওয়াটা কালকে আমি অ্যাডভান্স দিয়েছো, অ্যাডভান্স দিয়েছো কালকে, আর এটা আমি তোমায় দিয়ে দিলাম। আচ্ছা তুই এইটাই চাই আমাকে, এত স্লো চলছে হবে না, তাই অ্যানিভার্সারি গিফট ওকে আমি এখানেই দিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও।
তো মোটামুটি খালি করে দিয়েই যাব। আর এখানে দুটো চকলেটের প্যাকেট আছে, কারণ ভাই এসে দিয়ে গেছে। একটা হলো আমাদের অ্যানিভার্সারির জন্য, একটা অভিরূপের জন্মদিনের জন্য। যেহেতু আমরা ওখানেই কাটাচ্ছি দুটোই, তো ওর জন্য আগে থেকেও অ্যাডভান্স দিয়ে গেল। আর এখানে আমি ক্রিমটা বার করে দিলাম, কারণ ক্রিমটা নষ্ট হয়ে যাবে। ক্রিমটা আমি আগের দিনকার মতোই চকলেট আইসক্রিম বানিয়ে নেবো, যাতে ওটা কমসে কম আমরা ফিনিশ করে দিয়ে যেতে পারি, নয়তো খারাপ হয়ে যাবে। আর এই চকলেট বারটা দিয়েই করবো। আগের একটা ব্লগে তোমাদেরকে আইসক্রিম তৈরি করা দেখেছিলাম, কিন্তু কেটে আর দেখানো হয়নি, মানে মিস হয়ে গেছে ক্লিপটা। তো এই দেখো, এখানে আমি বিট করে পুরোপুরি রেডি করে নিয়েছি। ওইটা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি পিন পোস্ট করে দেবো, তোমরা একটু চেক করে নিও। তো একটুখানি বেড়ে গিয়েছিলো, ছোটো কন্টেনারেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, কেটে তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, 6-7 ঘন্টা তো রাখ। কালকে দুপুরবেলা তোমাদেরকে ওপেন করে দেখাবো কেমন হলো আইসক্রিমটা। কি এলো না, বিড়ালে এসে হাজির। যাই হোক, চলো টাটা বাই বাই, দেখাচ্ছি নিউ একটা ব্লগ নিয়ে।